দর্শক, আপনারা জানেন যে এখানে হচ্ছে তিনটি বাঘ আসে, প্রথম দুইটি বাঘ আসে, তারপরে হচ্ছে আরও একটি বাঘের উপস্থিত হয়, তার পরবর্তীতে বন কর্মকর্তারা একটি আটকা পড়ে যায় এবং তারা হচ্ছে তাদের সেফটি নিয়ে এখানে থাকে এবং এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমরা আছি আজকে সেই চান্দেশ্বর, সেই যে পুকুর, সেই পুকুরে। দর্শক, আজকে আমরা পদ্মা সলিস থেকে একটি ট্রলার নিয়ে চান্দেশ্বর বাঘের হাট, যে বাঘের তিনটি বাঘ এসে উপস্থিত হয়েছিল লোকালয় ফরেস্ট অফিসে, সাইটে এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও, সেখানে আমরা আজকে যাব গিয়ে আপনাদের সেই স্থান এবং বাঘের পায়ের ছাপ এবং সেই বন কর্মকর্তাদের সাথে কথা বলে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখবেন, সেই বাঘগুলোর এক্সক্লুসিভ ভিডিও আমি আপনাদের দেখাবো, যে সেখানে লোকালয় তিনটি বাঘ চলে আসে বন কর্মকর্তাদের কাছে। তো আমরা দর্শক, আমরা পাথরঘাটা থেকে রওনা হয়ে পদ্মা সলিচ হয়ে ছোটো একটি ট্রলারে করে আমরা রওনা দিয়েছি চান্দেশ্বর, সেই জায়গাতে ফরেস্ট অফিস এবং একপাশে রয়েছে সুন্দরবন এবং সুন্দরবনের প্রহরী ফরেস্ট, সেই ফরেস্ট অফিসে সেই স্থানে যাব। তো ভিডিওটি লং করবো না, আপনারা দেখতে থাকুন, আমরা গিয়ে সেখানে বাঘের পায়ের ছাপ এবং সেই বাঘের এক্সক্লুসিভ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা একটু ট্রলার নিয়ে সেখান থেকে আমরা হচ্ছে এক ঘন্টার মতো চালানোর পরে আমরা এসে পৌঁছাই সেই চান্দেশ্বর, যে স্থানে বাঘগুলো এসেছিলো সেখানে। পৌঁছানোর পর সেখানে বিভিন্ন জায়গাসমূহ আমরা হচ্ছে দেখি এবং সেই বাঘের ছাপ অথবা যেখানে বাঘগুলো ছিল সেই ঘটনাস্থল এবং অফিসের আশেপাশ সম্পূর্ণ জায়গাগুলো আমরা দেখি। তো যাই হোক, আমরা চলে এসেছি সেই সুন্দরবনের লোকালয় পদ্মা সলিস থেকে, আমরা একদম কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আছে এফআর পদ্মা থেকে ওর অপর সাইডে পার হলে সুন্দরবন, তো আমরা কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আমরা আছে সেই অফিসে যাব, অফিসে গিয়ে আপনাদের সেই ছবি দেখাবো, স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এবং এই বনে প্রচুর বানর হরিণ রয়েছে, আপনাদের যদি দেখায় দেখুন, ভিডিওতে একটি বানর দেখা যাচ্ছে হেঁটে যাচ্ছে। এই বনে প্রচুর বানর হরিণ এবং বাঘ রয়েছে, আপনাদের বিস্তারিত সব কিছু আজকে এই ভিডিওতে দেখাবো। চলুন, আমরা হচ্ছে দেখতে দেখতে চলে এসেছি এই চান্দেশ্বর খালে, সেই সামনেই হচ্ছে বন কর্মকর্তাদের অফিস, সেখানে গিয়ে আমরা হচ্ছে নাও পাড়ি দেব এবং আপনাদের সেখানকার ভিডিও দেখাবো। দর্শক, আমরা চলে এসেছি চান্দেশ্বর সেই ফরেস্ট অফিসের সামনে। তো ভিডিওর শেষ দিকে আপনাদের সেই বাঘ দুটি যে বিচরণ করেছিল তার ভিডিও দেখাবো। চান্দেশ্বর টোয়েলফারি হচ্ছে সুপতি, এটা হচ্ছে বাঘের হাটে অবস্থিত। দর্শক, আজকে আমরা আছি চান্দেশ্বর যে অফিস যেখানে বাঘের আনাগোনা ছিল পরপর দুই রাত দুই দিন, তো আমরা সেখানে জায়গাগুলো আপনাদের আজকে দেখাবো। আচ্ছা, চান্দেশ্বর অফিস যেখানে আছে ফরেস্ট বন কর্মকর্তারা আটকা পড়েছিল। দর্শক, এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চান্দেশ্বর অফিসের পুকুর বন কর্মকর্তাদের। এই পুকুরেই মূলত আছে বাঘগুলো বিচরণ করেছিল, এই পুকুরের পাশে, তো পূর্ব পাশে, পূর্ব উত্তর পাশে। তো এখানের জায়গাগুলো আপনাদের দেখাবো এবং সেই যে বাঘের যে পার ছাপগুলো সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। তা চলুন, আমরা দেখে আসি এই পুকুরের হচ্ছে বাঘের যে প্রান্তে ছিল সেখানকার জায়গাগুলো আপনাদের দেখাবো এবং বাঘের পায়ের ছাপগুলো আপনাদের দেখাবো। দর্শক, আপনাদের যদি কারো আসার ইচ্ছে থাকে, আপনারা হচ্ছে বাগেরহাট শরণখোলা হয়ে অথবা বরগুনা পাথরঘাটা হয়েও এই স্থানে আসতে পারবেন এবং এখান থেকে হচ্ছে কচিহালি সুন্দরবনের দৃশ্যগুলো দেখতে পারবেন। এদিকে আসেন, এদিকে আসেন।
দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক সাইডে বাঘগুলো এবং যে জায়গাতে বাঘগুলো দাঁড়িয়ে ছিল পুকুর পারে সেখানে সেই বাঘের পায়ের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আছে একটি দুটি নয় তিনটি বাঘ এসে এখানে উপস্থিত হয়েছিল, প্রথমে দুটি তার পরবর্তীতে তিনটি বাঘ এসে এখানে উপস্থিত হয়েছিল। এরকম দৃশ্য জীবনে কেউ দেখেনি। এই যে চান্দেশ্বর টলফড়ি পুকুর ফাড়ে দুটো বাঘ বিচরণ করতেছে, আমরা অনেকক্ষণ ধরে দেখতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটো বাঘ একসঙ্গে পানি খাচ্ছে, এমন দৃশ্য হয়তো আমরা চাকরি লাইফ হয়তো দেখিনি। অনেক বছর সুন্দরবনে চাকরি করি, এই হচ্ছে প্রথম দৃশ্য, এমন দৃশ্য আমরা কখনো দেখিনি। আসেন নাজবুল, তুমি দেখো এই যে দৃশ্য, বাঘের দৃশ্য, এমন দৃশ্য হয়তো অনেকে অনেক গল্প করে যে আমরা বাঘ দেখেছি বাঘ দেখেছি, কিন্তু এমন বাঘের কাছ থেকে দেখা, এমন উপভোগ হয়তো কেউ কখনো সুন্দরবনে করতে পারে নাই। আমরা যে কাছ থেকে এই বাঘ দুটোকে দেখলাম এবং সুন্দরভাবে সুন্দরভাবে উপভোগ করলাম, সুন্দরভাবে উপভোগ করলাম। কাটি দি না উপরের মহিলা এগুলো আমরা পালতে আছি।